লাল শাক। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নচুরি ব্লগস থেকে রুনা বলছি। আজকে আমি পেরি পেরি চিকেন রান্না করব, সাথে লাল শাক রান্না করব। এই যে লাল শাক নিয়েছি, আর হলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এটা হলো যে মোজারেলা চিজ, আর এটা হলো লেবু, আর এটা পাপরিকা পাউডার, এটা সস, আর এটা হলো গোলমরিচ, এটা হলো সয়া সস, আর এটা ভিনেগার, আর হলো এটা হলো এটা হলো মুরগির মাংসের বেস্ট পিস নিয়েছি। আর এখানে করেছি হলো কি, একটু রসুন থেতলিয়ে নিয়েছি, কারণ এটা শাকটা ভাজ ইয়ে করতে গেলে, সিদ্ধ করতে গেলে একটু রসুন দিতে হবে, তো রসুন দিতে হবে। এর আগে আমি যেটা করব, আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো চিকেন স্টক আগে বানিয়ে নিয়েছিলাম, এটার মধ্যে আমি লাল শাকটা রান্না করব এই চিকেন স্টকের মধ্যে। এবার আমি আগে এটাকে একটু ম্যারিনেশন করব হলো এখন পাপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়ো দিলাম, পাপরিকা পাউডার দিয়ে দিব, পাপরিকা পাউডারটা ঝাল, আর এর চেয়ে যদি বেশি ঝাল চান তাহলে গুঁড়া মরিচ দিবেন, একটু গুঁড়া মরিচও দিয়ে দেয় একটু ঝাল ঝাল হবে। আর হলো রসুনের পেস্ট নেই, তাই আমি ইয়ে করবো, রসুন থেতলে যে নিয়েছি ওই থেতলে রসুনটা দিব, দিয়ে তারপরে আমি এটাকে ম্যারিনেশন করবো। থেতলে নিলাম, এখন আমি একটু ইয়ের উপরে চিকেনের উপরে দিয়ে দিব, চিকেনের উপরে দিয়ে দিব, আর এটার সাথে আমি এই মশলাটার সাথে লবণ মিক্সড করব, লবণ মিক্সড করে তারপরে এই ইয়াটা ম্যারিনেশন করব, চিকেন দুইটা ম্যারিনেশন করব, করে রেখে তারপর আমি লাল শাক কীভাবে রান্না করতে হবে ওইটা দেখিয়ে দিব। এখন আমি চিকেন স্টকটা বসিয়ে দিলাম চুলার মধ্যে বসিয়ে দিলাম, গরম হচ্ছে। এখন আমি এটার মধ্যে রসুন কাটা রসুন আর দুইটা মরিচ দিয়ে দিব, এরপরে আমি এটা দিয়ে দিব, লাল শাকটা দিয়ে দিব। এই যে লাল শাক হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো ওই সম্পূর্ণটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে রেখে দিব। আর এই চিকেন স্টকটাকে আমি একটু রান্না করে নেব, এটা একটা স্যুপ হয়ে যাবে, এটা হেলদি একটা স্যুপ, হেলদি স্যুপ। আর এটাকে দিক দিয়ে আমি একটু রান্না করে নেব, সুপ রান্না হয়ে গেছে।
এখন এটা আমার ডান, আমি এটাতে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, হয়ে গেল এটা। যেমন লবণ রাখি, আমি লাল শাক লাল শাকগুলো ভেজে ফেলবো, লাল শাকগুলো দিয়ে দিচ্ছি, লাল শাকগুলো ভেজে ফেলবো, লাল শাকগুলো ভেজে ফেলবো, লাল শাকগুলো এখন ভেজে ফেলতেছি। লাল শাক আমি লবণ দিয়েছি, ভাজা হচ্ছে বেশ লাল শাকি, পাঁচ মিনিটের মতো ভাজবো বেশি ভাজবো, দেখি না মেরে নিচ্ছি ভালো করে জানি সব কিছু মিক্সড হয়। বলো, হয়ে গেছে লাল শাক, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এখন আমি মুরগিটাকে ভেজে নিব। এই যে আমার একটু হয়ে গেল, তো একটু হ্যাঁ একটু টমেটো পানি দিব, পানি দিলাম, পানি দিয়ে পেরি পেরি এখন সসটা দিয়ে দিব, পেরি পেরি সস আর হলো ইয়েটা দিয়ে দিব, মোজারেলা চিজটা দিয়ে দিব। পেরি পেরি সস দিয়ে দিলাম আর দিয়ে দিব হলো মোজারেলা চিজ। পেরি পেরি সস দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। মোজারেলা পেরি পেরি চিকেন অ্যান্ড স্যুপটা নিয়ে নিচ্ছি, স্যুপটা নিয়ে নিচ্ছি। আপনারা স্যুপটা একটু ছেঁকে নেবেন, আমি ছেঁকে নিলাম না, স্যুপটা স্যুপটা ছেঁকে নিয়েন। হ্যাঁ, আর বাচ্চারা তো খাবে না, খাবো হলো আমরা, আমরা খাবো তো তাই। এই যে দেখেন, এই সাইডে নিয়ে নিলাম একটু ইয়ে লাল শাক, এই সাইডে একটু নিয়ে নিলাম লাল শাক, সাথে থাকবে অবশ্যই লেবু। আর চলো, বলো, হয়ে গেল আমার পেরি পেরি চিকেন অ্যান্ড রেড স্প্যানিশ মানে লাল শাক, আর সাথে হলো হেলদি স্যুপ, আর হলো লাল শাকও তো অবশ্যই হেলদি, আর হলো এই হলো আমার আজকের রেসিপি। হয়ে গেল আমার পেরি পেরি চিকেন অ্যান্ড লাল শাক ভাজি, সাথে হেলদি স্যুপ, লাল শাকের স্যুপ। আর এর ফাঁকে আমি করেছি হলো জুস, জুস করেছি, আর এটা হলো লাচ্ছি বানিয়েছি। এখন লাচ্ছিটা একটু ঢেলে নিচ্ছি, লাচ্ছির আলাদা করে বেরিয়ে লাচ্ছি বানিয়েছি, লাচ্ছি ঢেলে নিচ্ছি। আলাদা করে ভিডিও দিই, লাচ্ছিটা ঢেলে নেই, লাচ্ছিটা ঢেলে নেই, এত দেবো খাইব না, লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। হয়ে গেল, আর সাথে
আলু ফ্রাই এখন আপাতত শেষ, পর আবার কথা বলবো, খেয়ে টেয়ে যা সব জানাবো।